বেশ, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম কাল না তার আগের দিন ক্লাস থেকেও, আমাদের যেটা আলোচনা হচ্ছে যে মাইক্রো টিচিং এবং এটার স্কিলগুলো সম্বন্ধে ডিটেলসে আলোচনা, কিভাবে আমরা এই স্কিলগুলো প্রয়োগ করব এবং এগুলো এক জায়গায় করে প্রয়োজন অনুযায়ী আমরা এগুলোকে ম্যাক্রো টিচিং এর সময়, অর্থাৎ যখন আমরা ক্লাসরুম টিচিং এ যাব সেই সময় আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করব। তো এর আগের দিন পর্যন্ত আমাদের স্কিল অফ কোশ্চেনিং এর আগে পর্যন্ত আলোচনা হয়েছে, কাল পর্যন্ত কালকের জায়গা থেকে, মানে কাল পর্যন্ত যেগুলো হয়েছে বা কাল যেগুলো আমাদের আলোচনা হয়েছে সেই জায়গাতে কারো কোনো অসুবিধা আছে কি বলো একটুখানি, যদি কোনো অসুবিধা থাকে, আর যদি না অসুবিধা থাকে সেটাও বলো যে না হ্যাঁ বুঝতে পেরেছো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আচ্ছা, এখানে যারা আছো বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে, তাহলে আমরা স্কিল অফ কোশ্চেনিং এ যাচ্ছি। প্রশ্ন আমরা কখন করি বলে দেখি, প্রশ্ন আমরা মানে ক্লাসরুম টিচিং এ প্রশ্ন আমরা কখন করি বলো। ক্লাস যখন আমরা শুরু করব তখন, নতুন যখন নতুন পড়াতে যাব তখনও করতে পারি, আবার যখন আমরা ইভ্যালুয়েশন করব যে আমরা ঠিকঠাক কতটা পড়ালাম তখনও আমরা কোশ্চেন করতে পারি। আচ্ছা, তো সমস্ত এর আগে যেমন আমরা স্কিল অফ রিএনফোর্সমেন্ট, স্কিল অফ স্টিমুলাস ভেরিয়েশন এই ধরনের যেগুলো আমরা, যে স্কিল অফ এক্সপ্লানেশন যখন আমরা আলোচনা করছিলাম, সেই সময়ও আমরা দেখেছি প্রশ্নের ব্যবহার আমরা করেছি, বা প্রশ্ন মানে আমাদের কাছে এমন একটা স্ট্র্যাটেজিস বা এমন একটা কৌশল যেগুলোকে আমরা, যেটাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম প্রশ্ন করব। কিন্তু প্রশ্নটা কেন করব? নিশ্চয়ই আমাদের টিচিংকে আরো বেশি মানে কি বলবো, আরো বেশি ইন্টারাক্টিভ, আরো বেশি গ্রহণযোগ্য, বা তারা যাতে আরো বেশি আগ্রহী হয়, ইন্টারেস্ট তাদের গ্রো করে সেই জন্য। তো তো সেই জন্য প্রশ্ন যখন আমরা করব সেই সময় কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, এখানে এই স্কিল অফ কোশ্চেনিং কে দু রকম করে ভাগ করে আমরা ব্যবহার করব আর কি, স্কিলটা শিখবো। 1 নম্বর হচ্ছে ফ্রেমিং অফ দ্য কোশ্চেন, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আর 2 নম্বর পরের সাইডে আছে যে স্টুডেন্টদের কাছে কিভাবে প্রেজেন্টেশন করব, প্রেজেন্টেশন অফ কোশ্চেন ইন দ্য ক্লাস, মানে কোশ্চেন করা একরকম, সেই প্রশ্ন, সেই প্রশ্নকে প্রেজেন্টেশন করা কিন্তু মানে পুরোপুরি ডিফারেন্ট। তো এই এলিমেন্টস বা এই কম্পোনেন্টস গুলো, ফ্রেমিং কোশ্চেনের কম্পোনেন্টস গুলো কি কি আছে দেখি, দেখে দেখে কেউ একজন পড়ো তো, পড়ো রিলেভেন্সি বলো একজন। রিলেভেন্ট ম্যাম বলবো? হ্যাঁ বলো বলো, রিলেভেন্সি, রিলেভেন্সি এ, রিলেভেন্সি বি, বি ক্ল্যারিটি, হ্যাঁ সি ম্যাম এখানে বোঝা, প্রিসিশন, প্রিসিশন অর কনসেশন, আর কনসাইজনেস, কনসাইজনেস, প্রিসিশন অর কনসাইজনেস, ডি হচ্ছে স্পেসিফিকেশন, ই হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট, কারেক্ট, ব্যাস। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা ফার্স্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে রিলেভেন্সি। তো যেটা প্রয়োজন সেটার কতটা রিলেভেন্ট কিনা, এটা প্রয়োজন কিনা, সেটা টপিক অনুযায়ী ইট ইজ রিলেভেন্ট অর নট সেটা আমাদের ভাবতে হবে। অনেক সময় ইরিলেভেন্ট কোশ্চেন অনেক সময় করে ফেলি আমরা, তো সেটা কিন্তু হবে না। যেটা যদি, ইফ উই ইউজ সাম ইরিলেভেন্ট কোশ্চেন্স দেন স্টুডেন্টস উড বি পাজেলড,
অ্যান্ড কনফিউজ ফর প্রপার রেসপন্ডিং। তো সেক্ষেত্রে রিলেভেন্সি বা এই প্রপার যে ব্যাপারটা, রিলেভেন্ট কতটা, সেই জায়গাটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ক্লিয়ারিটি। তো এখানে মানে ল্যাঙ্গুয়েজের সব সময় যেন সিম্পল এবং ক্লিয়ার হয়, এমন কোনো ল্যাঙ্গুয়েজ আসবে না, এমন কোনো অ্যাম্বিগুইটি থাকবে না যে মানে পারপাস অফ কোশ্চেনিং মানে যেটা নষ্ট হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে সোজা ভাষাই হোক, এমন নয় যে এমন এমন শক্ত শক্ত ল্যাঙ্গুয়েজ আমাদের ইউজ করতে হবে, এটা নয়। সোজা ভাষায় আমরা কোশ্চেন করব, সেখানে যেন সম্পূর্ণ সিম্পল এবং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ থাকে। যদি আমরা দেখি যে স্টুডেন্টরা বুঝতে পারছে না, যদি রেসপন্স ঠিকঠাক না করে, তাহলে তো সেটার কোনো গুরুত্ব থাকছে না। নেক্সট হচ্ছে প্রিসিশন আর কনসাইজনেস, মানে খুব বড় সড়ো করে ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা কোশ্চেন করলাম, সেরকম কোনো কোশ্চেন নয়, খুব সোজাভাবে যে রেড ফোর্ট কে কনস্ট্রাক্ট করেছিলেন, এরকম সোজা ভাষায়, কত সালে এই যুদ্ধ হয়েছিল, মানে একদম খুব সোজা ভাষায়। দেখবে যখন তোমরা অ্যাপ্লিকেশন লেভেলের এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কোশ্চেনগুলো তৈরি করবে, সেই সময় দেখবে অনেক সময় মানে ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে গিয়ে অনেক সময় হয়তো ঘুরিয়ে কোশ্চেন করে ফেলছো। তো সেটা বারবার করে পড়ে দেখবে যে এছাড়া আর একটু সোজা ল্যাঙ্গুয়েজে কি কোশ্চেনটা আমি আমার স্টুডেন্টদের দিতে পারি না। তো যদি দেখো না এটা ঠিক আছে, সিম্পল অ্যান্ড কনসাইজ, দেন ইট উইল বি গুড। নেক্সট আসছে স্পেম, বলো বলো অফ কনসাইজনেস, ওইটা একটু এখানে হেভি আছে, অর অর ঠিক আছে ম্যাম। তুমিও ফোনটা না তুমিও ঘুরিয়ে নাও, ছোট করে না দেখে ফোনটা ঘুরিয়ে নাও, ঠিক আছে, দেখো দেখতে পাবে তুই ঠিক করে। আচ্ছা নেক্সট হচ্ছে স্পেসিফিকেশন, মানে কন্টেন্ট মেটেরিয়াল অনুযায়ী স্পেসিফিক কোশ্চেন আমাদের করতে হবে। যেমন একটা জিনিস আমি পড়ালাম আর প্রশ্ন করলাম অন্য জিনিস থেকে, সেটা কিন্তু যেন না হয়, মানে প্রপার ফ্রেমিং অফ কোশ্চেন যখন তোমরা করবে, প্রপারলি ফ্রেমিং করবে, যে যেটা পড়াচ্ছি সেখান থেকেই কোশ্চেন। তো হ্যাঁ, এবার এক্ষেত্রে অনেক সময় কথাটা আসে যে ওই রিলেটেড কোশ্চেন আমরা অনেক রকম করি, সেটা প্রয়োজন অনুযায়ী, সেটা কিন্তু কখনোই এমন যেন না হয়ে যায় যে টোটালটাই টপিক থেকে বেরিয়ে গেল। তো স্পেসিফিকেশন থাকবে এবং প্রত্যেকটা পয়েন্ট রিলেটেড, কন্টেন্ট মেটেরিয়াল রিলেটেড কোশ্চেন কিন্তু হবে। নেক্সট আসছে গ্রামাটিক্যালি কারেক্ট, অবশ্যই এটা করতে হবে, কেন কি আমাদের লার্নার্সরা, আমাদের বাচ্চারা কিন্তু ধরো স্কুলে পড়াতে গেলে তোমাদের থেকে মানে টিচারদের থেকে তো আস্তে আস্তে সবটা শিখছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ব্যবহার, বিভিন্ন নতুন নতুন শব্দ শিখছে। তো সেক্ষেত্রে যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয়, মানে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতেই পারে, যদি কখনো কখনো ভুল হয়ে যায় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সংশোধন করে নিতে হবে। গ্রামাটিক্যালি কারেক্ট কোশ্চেন আমাদের করতে হবে। এটা গেল ফ্রেমিং অফ দ্য কোশ্চেন, মানে কোশ্চেন তৈরি করার সময়, প্রশ্ন তৈরি করার সময় এই কম্পোনেন্টসগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো তোমরা যে পেডাগজিক্যাল অ্যানালিসিস করেছো, পেডাগজিক্যাল অ্যানালিসিসে যখন কোশ্চেন ফর্ম করছো, সিআরটি যখন করছো, সিআরটির করার পরে যখন ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, যখন কোশ্চেন ফ্রেম করছো, তখন এমন কোশ্চেন দেবে না যেগুলো আসল টপিক থেকে সরে গেল, বা যেটা প্রিসিশন বা কনসাইজনেস এই কম্পোনেন্টসটা ঠিকঠাক নেই, স্পেসিফিকেশন থাকছে না, গ্রামাটিক্যালি ভুল যেন না হয়। তো এইগুলো মনে রেখে প্রশ্ন করতে হবে। নেক্সট আমরা আসছি প্রেজেন্টেশন অফ কোশ্চেন ইন দ্য ক্লাস, অর্থাৎ স্কিল অফ কোশ্চেনিং। কোশ্চেন তো ফ্রেম করলাম, সেই কোশ্চেনগুলোকে কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে ব্যবহার করব। প্রথমেই আছে যেটা হচ্ছে ভয়েস অফ দ্য টিচার। আচ্ছা বলো তো, ভয়েস অফ দ্য টিচার, এটা নিয়ে তো আমি অলরেডি দুদিন ধরেই বলে চলেছি, তোমরা বলো ভয়েস অফ দ্য টিচার এখানে
মানে এই কম্পোনেন্টসটা কেন দরকার এখানে কোশ্চেন প্রেজেন্টেশনের সময়? ম্যাম আমরা যদি কোশ্চেনটাকে আস্তে করে করি তাহলে সামনের দিকে, আচ্ছা আচ্ছা, একজন একজন বলো, আগে অর্পিতা বলে নি, তারপরে ওদিকে সোমা বলছে, সোমা বলবে, বলো বলো অর্পিতা বলো। বলছি আমরা যখন কোশ্চেন করবো অ্যাজ এ টিচার, তখন যদি সামনে আস্তে কোশ্চেন করি তাহলে সামনে স্টুডেন্টরা শুনতে পাবে, আবার পিছনের দিকটা পাবে না, আবার আমরা যদি আরো জোরে চিৎকার করি তাহলে পাশের ক্লাসে চলে যাবে, সেটা আবার ওদের ক্লাসটা ডিস্টার্ব হবে। তো আমরা একটা ঠিকঠাক যে ভয়েসে কোশ্চেন করবো যেটা লাস্ট বেঞ্চ পর্যন্ত যাবে, আবার কোশ্চেনটা যদি আমরা ঠিক মানে আমরা আমাদের যে প্রোনাউন্সিয়েশন বা আমাদের যে মডিউলেশন যে কথা বলা সেটা যদি ঠিকঠাক ভাবে কোশ্চেনে কোথায় জোর দেওয়া সেটা যদি না হয় তাহলে কোশ্চেনটা সব মানে স্টুডেন্টদের কাছে ঠিকঠাক ভাবে ওরা বুঝতে পারবে না যে এটা কি কোশ্চেন হলো বা কোন মানে কি মানে কোশ্চেনটা, সেটা বুঝতে পারবে না। আচ্ছা, সোমা কি বলছিল বলো। হ্যালো, হ্যাঁ তুমি তোমারটা বলো। হ্যাঁ হ্যাঁ সবাই যেন শুনতে পায় হুম ক্লাসের ফার্স্ট বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত, হুম সেই ভলিউমটা যেন তার মতো থাকে, এবং কোশ্চেনের ধরন অনুযায়ী ওই যে শর্ট কোশ্চেনে কি বা বলতে কি বোঝো, অথবা যখন হচ্ছে কোশ্চেনটা আপনার ওই প্রয়োগমূলক বা সংশ্লেষণ বা বিশ্লেষণমূলক কোশ্চেন যদি হয়ে যায় হুম সেই ক্ষেত্রেও মানে আচ্ছা বলতে কি বোঝো বা কি কথাটার মধ্যে অনেক সময় বড় কোশ্চেনও বোঝায় বা ছোট হুম কোশ্চেনও হুম বোঝায়, হুম সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণটা অনেক মানে বলার শর্টটা অনেক সময় হুম ভ্যারি করে এই হুম ক্ষেত্রে। হুম হুম আর অবশ্যই আমার মনে হয় যে ভয়েসে ওঠা নামাটা খুবই প্রয়োজন মানে হুম একজন টিচারের হুম কোশ্চেনিং এর ক্ষেত্রে। একদম। তুমি অর্পিতা যেটা বলেছে প্রায় সেটাই বললে, তার সঙ্গে তুমি এই পিচ বা আমাদের যে ভয়েস কন্ট্রোলের যে ব্যাপারটা সেই জায়গাটা অ্যাড করলে অবশ্যই। প্রশ্ন আমরা যখন করব, কোশ্চেনের ভাষার কথা তো আমরা আগেই আলোচনা করলাম, তার সঙ্গে অডিওবল ভয়েস যেন হয়, সবাই যেন শুনতে পায়, আবার খুব জোরে জোরে কথা যেটা শুনতেও ভালো লাগবে না বা পাশের কোনো ক্লাস ডিস্টার্ব হতে পারে সেরকমও নয়, সেটার সঙ্গে টোন পিচ রিদমিক রিদিমের যে একটা ব্যাপার আছে, কোথায় স্ক্যান শ্যান করব, কোথায় কি করব, সেই জায়গাটা মেনে, এবং অবশ্যই সময় যেটা বললে যে মানে আমাদের বলার ভঙ্গিতে অনেকটা অনেক কিছু নির্ভর করবে, তো সেটাই বলার ভঙ্গি এবং এখানে নন ভার্বাল যে এক্সপ্রেশন গুলোর কথা কাল আমরা আলোচনা করছিলাম গেস্টারের কথা, তো নন ভার্বাল এক্সপ্রেশনেরও এখানে কিন্তু প্রচুর গুরুত্ব আছে। তো ফার্স্ট অফ গেল যে ভয়েস অফ দ্য টিচার, সেকেন্ড আছে স্পিড, স্পিড এবং পজ, সেটাকে আমরা কিভাবে ইউজ করব। প্রথমে স্কাইপে যারা আছো তারা বলো। ম্যাম স্পিড বলতে আমরা কোশ্চেনটা যদি খুব আস্তে বলি, একটা কোশ্চেন আমরা যদি খুব আস্তে বলি সেটা একটা মানে স্টুডেন্টদের কাছে বুঝতে অসুবিধা হবে, আবার খুব জোরে বললেও তারা বুঝতে পারবে না তাড়াতাড়ি বলে ফেললে, আবার কোশ্চেনে কোথায় থামবো যে কখন কাকে এই যে মাঝখানে যে পজ সেটাও যদি আমরা ঠিকঠাক ভাবে না বলি তাহলে সেটা তারা বুঝতে পারবে না। আচ্ছা, আর অর্পিতা যেটা বললো সেটা হচ্ছে ঠিক, মানে খুব তাড়াতাড়িও কথা বলবো না, আবার খুব আস্তে আস্তেও কথা বলবো না, মানে গতির কথাটা এখানে, এবং সেই সঙ্গে কোথায় পজ দেব, কোন জায়গাটার পরে থামবো, সেই জায়গাগুলো ভেবে কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে। আচ্ছা, আর কেউ কিছু এটার সঙ্গে অ্যাড করতে চাও? যখন ধরুন সেকেন্ড কোশ্চেন করবেন টিচার, হুম তো প্রথম কোশ্চেন করার পর টিচারকে পজ মানে যথেষ্ট সময় স্টুডেন্টকে দিতে হবে সেই কোশ্চেনটা কমপ্লিট করার জন্য, হুম বা সেই কোশ্চেনটার অ্যান্সার যতক্ষণ না সঠিকভাবে আসছে ততক্ষণের জন্য তাকে সময় দিতে হবে, তারপরে সঠিক উত্তর পাওয়ার পরে শিক্ষকের উচিত সেকেন্ড কোশ্চেন করার, আচ্ছা বাহ, ততক্ষণ সময়টা দেওয়া উচিত একটা কোশ্চেনের পর হ্যাঁ আরেকটা হ্যাঁ কোশ্চেনের হ্যাঁ গ্যাপিংটা হুম বলছি আমি। হ্যাঁ, একটা কোশ্চেনের পরে আর একটা কোশ্চেন করার সময় একটু নির্দিষ্ট গ্যাপ দিলে স্টুডেন্টদেরও ভাবার একটা সময় দিতে হবে অবশ্যই, এবং রেসপন্ড করার যে সময় সেটাও বলতে হবে সেই কথাটা। বেশ, নেক্সট আমরা আসছি ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন। ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন বলতে কি বোঝায়, কি বোঝাচ্ছে বলে মনে হয় তোমাদের, বলো অর্পিতা বলো।
ম্যাম ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন বলতে এখানে কোশ্চেন গুলো কেমন হবে, যেমন কোনটা বোধমূলক, কোনটা জ্ঞানমূলক, কোনটা প্রয়োগমূলক, তাছাড়াও ওদিকে নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে, সেটা রচনাধর্মী প্রশ্ন হতে পারে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, সেটা এখানে বোঝাচ্ছে মনে হবে। আচ্ছা, অর্পিতা যেটা বললো সেটা হচ্ছে ওই প্রশ্নের যে বিভিন্ন রকম ধরন আছে সেই ধরনগুলোর কথা বললো, যেমন জ্ঞানবোধ, প্রয়োগ, দক্ষতা একদিকে, আর একদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক কোশ্চেন বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এইগুলো এগুলো ছাড়া আর ডিস্ট্রিবিউশন অফ ম্যাম কোশ্চেন এই আরেকটা হয় কম্বিনেশনকে বলো। ম্যাম হ্যালো, আরেকটা হয় যে আমি কোশ্চেন কেমন সবাইকে ধরছি কিনা, ক্লাসে ধরুন 50 জন আছে, আমি প্রথম বেঞ্চে দুজন শেষ বেঞ্চে কোশ্চেন পাচ্ছে না, ডিস্ট্রিবিউশন মানে আমি যে কোশ্চেনটা ধরছি যেন সবার কাছ থেকে উত্তর নিতে পারি, মানে কোশ্চেন দেয়াটা যেন সবাইকে হয়। একদম এইগুলোর সঙ্গে মানে ওই দেখবে এরকম যখন হবে, তোমরা যখন ক্লাসে যাবে বলা হবে তো যে হাত তোলো, এবার হাত তোলো বলা হবে। এখন এখানে তোমরা আমার ক্লাসে তোমরা 3-4 জনের বেশি অ্যানসার দাও না, আমি যতই হাত তুলতে বলি তোমরা কোনোভাবেই সেটা রেসপন্স করো না, এই 3-4 জন। কিন্তু যখন এমনি ক্লাসে যাবে দেখবে যদি খুব ঠিকঠাক করে ওদেরকে মোটিভেটেড করতে পারো তাহলে হয়তো একসঙ্গে অনেকজন হাত তুলছে, তখন যদি 10টা তুমি প্রশ্ন করো সেই 10টা প্রশ্ন যেন 10 জনকে হয়। শুধু সেটা না, মানে ব্যাক বেঞ্চার্স যারা থাকবে, সামনের বেঞ্চে যারা থাকবে, মাঝের বেঞ্চে, মিডিলে যারা বসছে, সকলকেই যেন কোশ্চেনটা মোটামুটি একটা সমানভাবে কিন্তু করতে হবে কোশ্চেন। বেশ, এটার লাস্ট যেটা কম্পোনেন্ট যেটা আছে এটা হচ্ছে টিচার বিহেভিয়ার। টিচার বিহেভিয়ার বলতে এখানে কি বোঝাচ্ছে, কি হতে পারে? ম্যাম টিচার বলো বিহেভিয়ার, বলো, একজন একজন করে বলো বলো টিচার বিহেভিয়ার। ম্যাম টিচার বিহেভিয়ার বলতে স্টুডেন্টরা যে আনসার দিল সেটা যদি ঠিক হয় তাকে যেরকম বললো ঠিক আছে ভালো হয়েছে, আবার যখন আবার যখন হুম হুম তারা বলুক তারপরে বলবে। হ্যাঁ বলো। যখন তার ভুল হবে তাকে যেরকম মানে তার উপরে যে যে না ভুল হয়েছে তুমি পারছো না বসে পড়ো, একটা যে নেগেটিভ যে ওদের কাছে নেগেটিভিটি একটা যে পড়ছে সেটা না করে মানে ভালোভাবে, আবার কখনো কখনো টিচার হয়তো একটা বোঝাচ্ছে হঠাৎ করে মাঝখান থেকে অনেকে উঠে যায়, উঠে গিয়ে বলে ম্যাম এটা বুঝতে পারিনি, তখন যাতে টিচার তাকে ভালোভাবে হ্যাঁ ঠিক আছে আমি বলছি এটা বলে নিই তারপরে দেখো তোমার উত্তরটা পেয়ে যাবে, তা না করে অনেক সময় হয়ে যায় যে ঠিক আমি তো একটা পড়াচ্ছি এটা আমি বলিনি তারপরে তোমরা বলো, এই যে এটা এই যে ব্যবহার সেটাই হয় এখানে আমার তাই মনে হলো টিচার বিহেভিয়ার যেটা। আচ্ছা, অঞ্জন বলছিলে কিছু, অঞ্জন বলবে কিছু আর? ম্যাম টিচার আচ্ছা, ওর বিহেভিয়ার বলতে সাথে ধরুন বলো। না, একটা একটা ছাত্র কোন ক্লাসে বদমাইশি করলো, এবার সেই ছাত্রটাকে আমি হুম কেমন ভাবে তাকে ইয়ে করবো, এবার হয়তো আমি তাকে বকলাম না, আমি তাকে ভালোভাবে এমন ভাবে বোঝালাম যাতে সে ওই কাজটা না করে, মানে আমার ব্যবহারটা যেন তাদের কাছে ভালো থাকে, যে স্যারটা আমাদের হুম কাছে যেন আমাদের স্কুলেও হতে এরকম, যে অনেক স্যারকে আমরা হুম ভয় পেতাম, আবার অনেক স্যারকে বন্ধুর মতো করে সবকিছু বলতাম, আমরা হুম ক্লাসও করতাম, এই যে দুটো ব্যবহারের হুম হুম পার্থক্য, এই যে টিচার বিহেভিয়ার সেটাই। হুম 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 আচ্ছা, অর্পিতা যেটা বললো সেটা হচ্ছে টিচার বিহেভিয়ার বলতে কোনো একটি স্টুডেন্ট পারলো তাকে যেমন এনকারেজ করার কথা, আবার কোন একটি স্টুডেন্ট যখন ভুল বললো তাকে যেমন ডিসকারেজও যেন আমরা না করি সেটার সেটার কথা। আর অঞ্জন যেটা বললো সেটা হচ্ছে মানে টিচার স্টুডেন্টের যে ইন্টিমেসি যে ব্যাপারটা, যে এমন একটা ভয়ের বাতাবরণও আমরা তৈরি করব না যেখানে টিচারকে দেখে স্টুডেন্ট মানে চলে যাচ্ছে, আবার মানে এমন একটা যদি সম্পর্ক তৈরি করা যায় যে ক্ষেত্রে টিচারের সঙ্গে আমরা যে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড সেটাও তাকে বলতে পারি, এবং ভালোবেসে ভালো ভালোবাসার থেকে আমরা তার ক্লাসটা যাতে করতে পারি। আর সোমা কি বলছিলে, সোমা বলছিলে না পিউ বলছিলে, কে বলছিলে একটু বলবে আর কিছু? আচ্ছা বলো ম্যাম বলবো, বলো বলো। হ্যাঁ আমার যেটা মনে হয় যে ক্লাসরুমে টিচার কেমন বিহেভ করছে, সব সময় কি বন্ধুত্বপূর্ণ নাকি রেগে রেগে রয়েছে, আমি হুম সেটাই হুম বলছিলাম হুম হুম যে একদম ক্লাসরুমে গিয়ে যদি আমাদের সাথে সব সময় রেগে রেগে কোনো বিহেভ করা হয় হুম বাচ্চাদের সাথে, হুম তখন তারা ভয় পায়, হুম তো সেইভাবে ইনভলভ হতে চায় না। অনেক সময় আমরা নিজেদের ক্ষেত্রেও ক্লাসরুমে দেখেছি যে
যেসব টিচাররা একটু কম থাকি তাদের সাথে আমরা অনেক বেশি কমিউনিকেট করতে পেরেছি, বা তার ক্লাসে কিভাবে পড়া দেবো সেই বিষয়ে আমাদের বেশি যে তার পড়াটা করে যায়, ওই ম্যামের পড়াটা করতেই হবে, আমাদের এইরকম একটা টেন্ডেন্সি আমাদের সময় ছিল এবং বাচ্চাদের মনে হয় সেটাই হয়। হুম 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 একদম। আচ্ছা তাহলে আমরা এই স্কিলটা, বলো বলো বলো। দেখো এরকম তো আর বেছে বেছে টিচার কোশ্চেন করেন বলে আমার মনে হয় না, বা তোমরাও করবে না, কিন্তু যদি এমন হয়, হতে পারে তো পড়ানোর ক্ষেত্রে ক্ষেত্রে কোনো কিছু কঠিন কোশ্চেন কিছু সহজ কোশ্চেনে তো আসবেই, যদি তেমন হয় তাহলে তাদেরকে মানে কোশ্চেন করার সময় তাদেরকে মানে প্রম্পটিং করা যে ব্যাপারটা, অর্থাৎ একটুখানি সোজা করে একটু বলে দেওয়া এই, বা একটু ক্লু দিয়ে দেওয়া, এই জায়গাগুলো একটু করলে তারা অ্যান্সারটা আর কি দিতে পারবে। তো এইগুলো সবগুলোই আমরা থিওরিটিক্যালি স্কিলগুলো আলোচনা করছি, প্র্যাকটিক্যালি কিন্তু মানে স্কিলগুলো যখন আসলে প্রয়োগ করবে তখন দেখবে থিওরির থেকে প্র্যাকটিক্যালটা অনেকটাই একটু ডিফারেন্ট তো আসবেই, কারণ সিচুয়েশন টু সিচুয়েশন এগুলো চেঞ্জ হবে। বেশ, নেক্সট আর লাস্ট একটা জায়গা আছে, লাস্ট যদিও নয়। আচ্ছা, টিচিং এডস এর ব্যবহার হয়নি না, স্কিলটা তো হয়নি? না ম্যাম, হয়নি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে আরেকটা যেটা করিয়ে দিই সেটা হচ্ছে ম্যাপ রিডিং স্কিল। ম্যাপ রিডিং স্কিলটা পর্যন্ত আজকে করাবো, তারপরে টিচিং এডস আর খুচখাচ ক্লোজার এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো নেক্সট আবার আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, ম্যাপ রিডিং স্কিল, এটাতে তো জিওগ্রাফি আমি যতদূর জানি সোমা এবং অঞ্জনের আছে ফার্স্ট মেথড তোমাদের, তো আমি চাইবো তোমরা এটাকে বলো বলো ম্যাপ রিডিং স্কিল, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট বলতে কি বোঝাতে পারে ম্যাপ রিডিং স্কিলে? হ্যাঁ বলো অঞ্জন, বলছো বলো। হ্যাঁ ম্যাম, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট মানে হচ্ছে আমি একটা ম্যাপটা নিয়ে এলাম, কিন্তু ম্যাপটার আগে যেটা আমরা বলে থাকি পূর্ব পার্ট, মানে সেই ম্যাপটা কিসের বা কি জন্য আমি এনেছি, হতে পারে একটা ভারতের ম্যাপ এনেছি, ভারতের ম্যাপের মধ্যে তো অনেক অনেক কিছু দেখাতে পারি, যে আজকে রিসোর্স দেখাচ্ছি না কোথাও ধান চালের বন্টন দেখাচ্ছি, বা কোথাও কোনো যুদ্ধ হয়েছিল, বা কোথাও কোনো রাজার মানে আগমন হয়েছিল এইটা দেখাচ্ছি, মানে একটা ইন্ট্রোডাকশনই, মানে পূর্ব পার্ট ম্যাপটার আগে দিয়ে দেবো। হুম 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 তো সোমা কি বলছিলে? ও বললো যে ম্যাপ যখন দেখাচ্ছি, বিভিন্ন রকম ম্যাপ আছে তো, তাছাড়াও আবার একটা ম্যাপের ইউজও বিভিন্ন রকম হয়, তো সেই ম্যাপটা কোন ক্ষেত্রে আমি ইউজ করব, কোন ক্ষেত্রে আমি ব্যবহার করব, কোন বিষয়টা দেখানোর জন্য আমি ম্যাপটা ব্যবহার করছি, সেটা একটুখানি স্টুডেন্টদের জানিয়ে দেওয়া বা বলে দিলে তাদের বুঝতে সুবিধা হয়। সোমা কি বলছিলে? আমি এরকমই কিছুটা বলতে চাইছিলাম যে আগে আমি প্রথমেই ম্যাপ দেখাবো না, আমি যদি কোনো জায়গা সম্পর্কে বলি আগে তাদের সেই সম্পর্কে ছোটখাটো ধারণা দেবো, এই জায়গা এতটা ঘুরে এই জায়গাটা আছে, আমার এই উত্তরে এরকম ছিল দক্ষিণ এরকম ছিল, চলো তোমার ম্যাপের মধ্যে ছোটখাটো এরকম আগে আমি ছোটখাটো কিছুটা বলবো জায়গাটা সম্পর্কে, তারপরে আমি ম্যাপটা তাদের সামনে প্রেজেন্ট করবো, মানে প্রথমে আমি ম্যাপ দেখাবো না, এটা বলতে চাইছিলাম। আচ্ছা বাহ, আচ্ছা তুমি একটা একটা স্পিকার বন্ধ করতে ভুলে যাচ্ছ, দুটো একসঙ্গে আওয়াজ আসছে। হ্যাঁ আচ্ছা, পরের যেটা আছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজ অফ ম্যাপ ল্যাঙ্গুয়েজ, এটা বলতে কি বোঝায়? প্রপার আন্ডারস্ট্যান্ডিং মানে হবে, হ্যাঁ আমার যেটা মনে হয় যে আমি ম্যাপটাকে আগে বুঝবো যে ম্যাপের কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক, বা ম্যাপের কোন স্থানটা কেমন হবে, বা বা যেটা আমি করবো সেটা সম্বন্ধে আগে একটু ছোট করে বুঝবো, আন্ডারস্ট্যান্ড করবো,
তারপর হচ্ছে আসছে ইউজ অফ ম্যাপ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আমি ম্যাপের ভাষাটাকে বুঝবো। হতে পারে আমি ম্যাপে কোনো চিহ্ন বা রং দিয়ে দেখাচ্ছি, তাহলে সেই রংটা কি বোঝাচ্ছে, বা হতে পারে আমি কোনো অক্ষ দিয়ে দেখাচ্ছি সেটা হতে পারে, বা হতে পারে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, তো মানে সাইন ইউজ করে, ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিভিন্ন ধরনের। এবার সেইটাকে আমি বুঝবো যে এখানে কোন ল্যাঙ্গুয়েজটা, মানে কোন ভাষাটা ইউজ করা হয়েছে। আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বাংলা ইংরাজির থেকে এই ধরনের চিহ্ন ধরনের একটা ল্যাঙ্গুয়েজটা অনেকটা প্রাধান্য পাবে। একদম। এখানে অঞ্জন যেটা বললো যে ম্যাপের বিভিন্ন আমরা যে সিম্বল ইউজ করি, আচ্ছা অঞ্জন এর সঙ্গে আমরা কালারটাও যোগ করতে পারি, যে অনেক সময় আমরা কালার দিয়েও অনেক কিছু বোঝাই। ম্যাপে প্রচুর রকমের কালার হতে পারে, ফ্লো চার্ট, মানে ম্যাডাম মানে অনেক রকমের ম্যাপ আছে, অনেক ম্যাপের ভাগ রকম হতে প্রচুর। পারে। হুম 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 সেই কোনটার জন্য কি সেটার কথা, যে মানে ম্যাপ ল্যাঙ্গুয়েজটা ওই ম্যাপে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, মানে যে ম্যাপটা আমরা ওই দিন ওই ক্লাসের জন্য ইউজ করছি, তো সেটার কথা। বলো আর কেউ কিছু বলবে এটা নিয়ে, প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজেস অফ ম্যাপ ল্যাঙ্গুয়েজ? বুঝে গেলাম আমরা একটু ভালো করে ওদের কাছ থেকে। নেক্সট হচ্ছে নলেজ অ্যান্ড ইউজ অফ স্কেল, নলেজ অ্যান্ড ইউজ অফ স্কেল। এটা তো আর নলেজ অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ নলেজ অ্যান্ড ইউজ অফ স্কেল। ম্যাম একটা ম্যাপের প্রধান জিনিস হচ্ছে স্কেল আর দিক। এবার যদি আমি স্কেলটা, মানে সবটাই তো হয় স্কেলের উপর নির্ভর করে, যে একটা বড় জিনিসের ম্যাপ হচ্ছে একটা ছোট ক্ষুদ্র সংস্করণ, সেটা হয় কিসের মাধ্যমে, না সেটা হয় একটা স্কেলের ভিত্তিতে। এবার একটা ম্যাপ তৈরি করতে গেলে আমি কোন ধরনের স্কেলটা নেবো, একটা লার্জ স্কেলে করবো, মানে 1:50,000 স্কেল, না 1:2, এরকম অনেক 1,00,000, এরকম অনেক ব্যাপার থাকে ম্যাপে। এবার ওই স্কেল ইউজটা আমাকে জানতে হবে, যে স্কেলের আমি এই ম্যাপে কোন স্কেলটা ব্যবহার করলে আমার ঠিক হবে। এই এই ধরনের যে আইডিয়া বা জ্ঞানটা আমার ম্যাপে থাকা তো খুবই জরুরি। অবশ্যই। আচ্ছা সোমা কিছু বলবে? এবার আমি যখন ম্যাপকে অ্যাজ এ টিচিং এইডস হিসেবে ক্লাস ইউজ করবো, অবশ্যই আমার ম্যাপটা যেন সঠিক ভাবে আঁকা থাকে, অবশ্যই প্রপার স্কেল থাকে, এবং অবশ্যই ফোর্সও লিখতে হয়। আমি যদি হ্যান্ডমেড ম্যাপ না ইউজ করে যদি কেনা ম্যাপ ইউজ করি, সেই ম্যাপের যেন প্রপার স্কেল, কত স্কেলে সেটা করা হয়েছে, তার আরেফ প্রপার যেন থাকে, তারপরে তার ডিরেকশন যেন প্রপার থাকে, এবং আছে নলেজ অ্যান্ড ইউজ অফ ডিরেকশন। নলেজ অ্যান্ড ইউজ অফ ডিরেকশন বলতে এখানে দিকটা, এবার ম্যাপের একটা, আমরা সবাই জানি যে একটা উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব পশ্চিম দিক থাকে। এবার আমরা একটা ম্যাপ যখনই করতে যাই তখনই দেখি যে হ্যাঁ উত্তর পূর্ব দিকটা একটু বেঁকা, বা উত্তর পূর্ব দিকটা একটা একটুখানি সরু, এটা একটা ধরন হয় ম্যাপের। আর একটা ধরন হয় যে আমি ধরি মৌসুমী বায়ু কিরাম আসছে, যে মৌসুমী বায়ু আসছে দক্ষিণ দিক থেকে। এবার এই একটা মানে জ্ঞান থাকা জরুরি যে কোন দিক থেকে আমি আঁকবো বা কোন দিকটা কিরম ভাবে আঁকবো। আবার এটাও হতে পারে যে কোন রাজা কোন দিক দিয়ে প্রবেশ করেছিলেন, সেটাও আমি ম্যাপের মাধ্যমে দেখাতে পারি। মানে বিভিন্ন ধরনের যে দিক, দিক নির্দেশটা একটা ম্যাপে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাহ খুব ভালো। সোমার কিছু যোগ করবে এটার সঙ্গে? একই বক্তব্য,
হুম হুম মানে একদম টোটালি ব্রেনে স্টাডি করে তবে আমার মনে হয় ম্যাপটাকে অ্যাজ এ টিচিং এ ইউজ করা উচিত। হুম হুম আচ্ছা লাস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্টস। তো ম্যাপ ইউজ, ও না আরেকটা আছে, আচ্ছা এই অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্ট মানে এই ওদের অ্যাক্টিভ করতে গেলে আমরা ম্যাপকে কিভাবে ব্যবহার করতে পারি? ম্যাম এখানে ম্যাম আমার যেটা মনে হয় যে অ্যাক্টিভটা একটু অন্যভাবে হবে, যে আমি ধরুন একটা বোর্ডে ম্যাপ আঁকছি, বাস কোন হুম স্টুডেন্ট যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমি হুম ম্যাপটা কিরাম ভাবে করলাম, তাহলে ও কিন্তু 1 মিনিট বা 2 মিনিট পর গিয়ে কিন্তু সেটা বুঝতে পারবে না যে আমি কিরাম হুম ভাবে ম্যাপটা এঁকে ফেললাম। এটাও একটা দিক হতে পারে যে অ্যাক্টিভ থাকতে হবে হুম স্টুডেন্টকে সবসময়। আবার এটাও একটা ম্যাপের দিক যে আমি যখন একটা জিনিস এমনি থিওরি পড়াচ্ছি আর যদি ম্যাপ হুম এনে বোঝাই তাহলে সেটা অনেকটাই স্টুডেন্টদের অ্যাক্টিভ হওয়ার প্রবণতাটা অনেকটা বাড়িয়ে দেয়। হুম 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 এবং ধরো ম্যাপে, ম্যাপ ইউজ করে মানে ম্যাপটা দেখিয়ে ওদেরকে কোনো প্রশ্ন করা যেতে পারে, সেটা ওরা দেখিয়ে বলল, তাহলে ওরা একটি পার্টিসিপেশন হবে ক্লাসে। আচ্ছা সোমা আর কিছু? হুম 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 বাহ খুব ভালো। এখানে শেষ পয়েন্ট যেটা আছে ইউজ অফ কনক্লুডিং স্টেটমেন্ট, এক্ষেত্রে কনক্লুডিং স্টেটমেন্ট বলতে আমি ম্যাপটাকে কিভাবে শেষ করছি, মানে হুম ধরুন ম্যাপটা আঁকা শেষ হয়ে গেল, আমি কিছু একটা জিনিস বুঝিয়ে দিলাম, এবার আমি ওটা কনক্লুশন বা কনক্লুডিং এ আসছি যে আচ্ছা তাহলে ম্যাপে তোমরা দেখতে পেলে যে এরম ভাবে মৌসুমী বায়ুটা ঢুকছে বা এরম ভাবে কোনো রাজ্যের আগমন ঘটছে বা কোনো রাজ্য বিস্তার একটা জায়গা থেকে এরম ভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে ম্যাপ থেকে আমরা সবাই এটা বুঝতে পারলাম। মানে এমন ভাবে কনক্লুশনটা দেবো যেন একটা টোটাল ম্যাপটার একটা সাম আপ হয়, মানে এতক্ষণ ধরে আমি যেটা করলাম আমাদের এটাই মনে যেটা হয়। শেখালাম। হুম 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 ঠিকই বলেছো সোমা। হুম আচ্ছা আচ্ছা এখানে ওই সোমার মতো এরকম ভেবো না। সোমা যেমন একটা বলল যে কোন স্টুডেন্ট ভাবলো যে আমাকে সোজা কোশ্চেন করলো, ওকে শক্ত কোশ্চেন করলো, এখানে আমি সোমার অঞ্জনকে এই কারণেই ম্যাপের ব্যাপারটা বলতে বললাম, কেন কি মানে হিস্ট্রি থেকে যারা জিওগ্রাফি প্রপার, ধরো আমি আমার কথাই বলছি, আমি হিস্ট্রিতে ম্যাপ যখন পড়েছি আমি তখন কিভাবে কি ইউজ করতে হয় কোনোদিনও দেখিও নি, কোনোদিনও শিখিওনি, যখন আমি নিজে বিএড করতে গেলাম তখন এটা জানলাম। তো আমাদের থেকে মানে আমরা যারা হিস্ট্রির একেবারে প্রপার হিস্ট্রি, তারা তাদের থেকে ওরা তো এগুলো আরো বেশি হ্যাবিচুয়াল, তাই ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো। আচ্ছা এবার যারা, যাদের জিওগ্রাফি নেই বা ওরা ছাড়াও আর যদি কেউ কি কিছু বলতে চাও যে এই পয়েন্টস গুলো নিয়ে, যে এই জায়গাগুলো এগুলো বা হিস্ট্রিতে আমরা এরকম ভাবে ইউজ করতে পারি, কারোর মাথায় যদি কোনো আইডিয়া আসে বলো, শেয়ার করো। হ্যাঁ বলো, তোমার কি জিওগ্রাফি নাকি গো শিল্পা? হ্যাঁ হ্যাঁ বলুন। তোমার কি জিওগ্রাফি? বলছি যে না না আমার বাংলা। আচ্ছা বলো তোমার কি আইডিয়া আছে বলো। বলছি আমরা যখন ম্যাপে ওদেরকে কিছু দেখাচ্ছি হ্যাঁ মানে ওই সভ্যতার দিক হুম থেকে দেখাচ্ছি, তখন হুম যদি ওদের আমরা বর্তমানে এখন সেই জায়গাটা হুম কোথায় আছে সেটাও হুম যদি সাথে পয়েন্ট আউট করে দিই, তাহলে ওদের আরো ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। হুম 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 একদম একদম খুব ভালো আইডিয়া। আচ্ছা আর কেউ কিছু? অর্পিতা? না ম্যাম আর কিছু বলবো না। যাক মোটামুটি এই পয়েন্টস গুলো আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার বারবারই বললাম আমরা মানে
কোনো একটা বিষয় ব্যবহার করতে গেলে সেটা সম্বন্ধে তো ইনডেপথ না জানা থাকলে আমরা তো সেটা ব্যবহার করতে পারবো না। হয়তো এই পয়েন্টস গুলো স্পেসিফিক্যালি আমরা যখন আমরা অ্যাকচুয়ালি ম্যাপ ইউজ করবো সেখানে হয়তো ব্যবহার করতে পারবো না সবটা, কিন্তু আমাদের তো জানতে হবে যে ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট যেটা, যে অঞ্জন যেটা খুব ভালো, অঞ্জন শর্মা খুব ভালো ক্লিয়ার করে বললো যে সেইটা সম্বন্ধে একটু বলে দেওয়া, এটা যতটা সময় না পেলেও হয়তো খুব সহজেই বুঝতে পারবে, সেটা একটু সহজে বলে দেওয়া যে দেখো এই ম্যাপটা থেকে আমরা এইগুলো দেখছি। বা ওই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে আরেকটা জিনিসও এখানে যোগ করতে করলে মনে হয় ভালো হবে, দেখো যখন আমরা যে যেটা তোমরা জিওগ্রাফিতে করো না, মানে করতে হয় না, কারণ জিওগ্রাফি বর্তমানের ম্যাপ দিয়েই মোটামুটি হয়ে যায়, যদিও হিস্ট্রির ব্যাপারটা হয়তো সব জায়গাতেই আছে, কিন্তু যখন প্রপারলি হিস্ট্রি যখন পড়াবে, ইতিহাস যখন পড়াবে, তখন অ্যানসিয়েন্ট যে ইরা, অ্যানসিয়েন্ট যুগ, মিডিয়াভেল ইরা এবং যে মডার্ন ইরা, এই যে তিনটে জায়গার তিনটে সময়ের ম্যাপ কিন্তু বিভিন্ন রকম। তাই ওই যে সোমা তখন বললে না যে কাশ্মীরের যে জায়গাটা, মানে ম্যাপের ভারতের মাথাটা যেন এরকম ঝুঁকে না যায়, যখনই দেখবে যদি আমাদের কোনো স্টুডেন্ট, মানে তোমাদের হিস্ট্রির কোনো স্টুডেন্ট, সাধারণত সবাই এই ম্যাপটাই দেখতে অভ্যস্ত, যেই তুমি এনসিয়েন্টের ম্যাপ দেখাবে সঙ্গে সঙ্গে দেখবে কোনো স্টুডেন্ট বলবে যে স্যার বা ম্যাডাম এখানটা এরকম দেখতে কেন, ভারতের ম্যাপ তো এরকম দেখতে নয়। এই যে ব্যাপারগুলো তখনই কিন্তু এই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে তোমাদের বলতে হবে যে না এটা আরো পুরোনো দিনের ম্যাপ, যখন ভারত ভাগ হয়নি বা যখন পরাধীন হয়নি বা স্বাধীনতার পরবর্তী যুগের ম্যাপ কিন্তু এটা নয়। তো এই জায়গাগুলো সবটা বললাম বারবারই যে থিওরিতে আমরা সবটা আলোচনা করতে পারবো না, যখন তোমরা প্রপার ইউজ করবে সেই সময় কিন্তু মানে বেশ ঠিকঠাক করে আর কি ইউজটা করতে হবে। জানি না তো তোমাদের মানে আমরা সামনাসামনি কবে আমাদের ক্লাস হবে কি হবে, এইগুলো একটু সবাই আর কি জিওগ্রাফি স্টুডেন্টদের কাছ থেকে, হিস্ট্রি স্টুডেন্টরা মানে যারা জিওগ্রাফিতে সেইভাবে ম্যাপ পয়েন্ট মানে ম্যাপ আঁকাটা বা এই যে স্কেলের ইউজটা খুব একটা ভালো করে তো জানা থাকে না, যদি সামনাসামনি ক্লাস হতো আমি বলতাম যে মানে সোমা আর অঞ্জনকে আরও জিওগ্রাফি যদি কেউ থাকে এই জায়গাগুলো একটু ওদেরকে শিখিয়ে দিতে। আচ্ছা তবুও আমি প্রস্তাবটা দিয়ে রাখছি, যখন আমরা সামনাসামনি ক্লাসে আসবো বা যদি এই অনলাইন টিচিং এর মাধ্যমেও তোমরা এটা শেখাতে পারো, যদি কোনোভাবে কোনো কিছু করে শেখাতে পারো, একটুখানি বিষয়টা একটু মনে করে দেখো যে যাতে সবাই আরো ভালো করে ম্যাপটা ইউজ করতে পারে। ঠিক আছে সোমাঞ্জন? ওকে ম্যাম। হুম হুম এটা একটুখানি ভাবো, যদি ম্যাপটাকে খুব সুন্দরভাবে ইউজ করা যায় সেক্ষেত্রে খুব ভালো হবে। ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত থাক। আচ্ছা ম্যাম।